আমি খুব ভালো আছি। তো অনেকদিন ট্রাভেল ব্লগ নিয়ে আসা হয়নি, মাঝখানে তোমরা দেখেছো অনেকগুলো ছোটো ছোটো ব্লগ এসছে, তো অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো ইভেন্ট ছিল, তার ব্লগ তোমাদের যতটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও একটা দুটো ব্লগ বাকি আছে, তো তার মধ্যেই ট্রাভেল ব্লগ আসবে। তোমাদের তিনটে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি শিমলার, তো সেগুলো আশা করি তোমরা ভুলেও গেছো, কারণ অনেক দিন আগে দিয়েছিলাম। সেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আবার দেখে নিও। তো নতুন ভিডিও আসছে শিমলা টু সারাহান, সেই ভিডিওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো, দেখলে ভালো লাগলে লাইক করে দিও। চলো শিমলা থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা যাবো সারানের দিকে আজকে। আমাদের গাড়ি চলে এসছে, একটু লেট হয়ে গেছে, তো চলো একবার গাড়িতে গিয়েই দেখা হবে। আবার আমরা ফেরার দিন আসবো, এই হোটেলেই থাকবো 19 তারিখ, তো ততদিনের জন্য হোটেল সঙ্গীত টাটা। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এলে আমরা বেরিয়ে যাবো। ও গাড়ি এসে গেছে, আমরা এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করবো বলে। শেরি পাঞ্জাব, এটা এখান থেকে ভিউটা অসাধারণ লাগবে। উফরি, থিয়ক, মাটিয়ানা এইসব ভিলেজগুলো আমরা ক্রস করলাম, করতে করতে তারপর নারকান্ডে এসে পৌঁছালাম। নারকান্ডের ভিউটা গাড়ি থেকে খুব সুন্দর লাগছিল। আমরা আর নামিনি, একদম লাঞ্চ করতে নেমেছিলাম রামপুরের আগে একটা জায়গায়। শিমলা থেকে মোটামুটি 5 ঘন্টার জার্নি, কিন্তু আমরা মাঝখানে ব্রেকফাস্ট করতে নেমেছিলাম, তারপর লাঞ্চও করেছিলাম, তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে 5:30-6 বেজে গেছিলো। কুমারসেন ভিলেজটা ক্রস করার পর থেকেই সতলুজ রিভার আমাদের চোখে পড়ল, তো তারপর থেকে পুরো রাস্তাটাই এই নদীর পাশ দিয়ে দিয়েই গেছি। আমরা রামপুরের কাছাকাছি এসে লাঞ্চ করব ঠিক করলাম, তো এখানে এসে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম যার নাম ছিল আবার খাবো, তো বাঙালি নাম দেখে খুব ভাল লাগলো, আর জায়গাটাও ছিল খুব সুন্দর। আমরা সারাহান যাওয়ার রাস্তায় দাঁড়িয়েছি একটু রামপুরে, এখানে আমরা লাঞ্চ করব। এইটা থেকে একটু সরে গেলেই সামনে কিন্নর কৈলাস, সতলুজ রিভার চলে যাচ্ছে।
রেস্টুরেন্টটা ছিল খুব সুন্দর জায়গায়, পাহাড় নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে, আর ডেকোরেশনটাও ছিল খুব সুন্দর। আর এখানকার যিনি মালিক ছিলেন উনি অনেক দিন কলকাতায় কাটিয়েছেন, ওনার সাথেও কিছুক্ষণ আমাদের কথা হয়েছিল। অপরূপ সৌন্দর্যের মাঝখানে হারিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। তখন দিনের বেলায় টেম্পারেচার ছিল মোটামুটি 7-8 ডিগ্রির মতো, যেটা রাত্রিবেলা মাইনাসে চলে যায়। তো সেরকম ঠান্ডায় গরম গরম তান্দুরি আর যা যা ওরা সার্ভ করেছিল প্রত্যেকটাই ছিল প্রচণ্ড টেস্টি। তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল আমাদের লাঞ্চ। লাঞ্চের পর কিছু ফটোশুট করে এখান থেকে আমরা আবার সারাহানের উদ্দেশ্যে রওনা দিলাম। রামপুর শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম একটা খুব সুন্দর স্টেডিয়াম, যেখানে ওখানকার লোকাল বাচ্চারা খেলাধুলা করছিল। রামপুর থেকে সারাহানের ডিস্টেন্স ছিল মোটামুটি 34 কিলোমিটার, যেটা লাগে প্রায় 1.5 ঘন্টা যেতে। আস্তে আস্তে সানসেটের টাইম হয়ে আসছিল, ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছিল, কারণ যতক্ষণ রোদটা গায়ে লাগে ততক্ষণই এখানে আরাম লাগে, তারপরেই প্রচণ্ড ঠান্ডা। আর এখান দিয়ে একটা নালা ছিল, যেই নালাটা রাস্তার উপর দিয়ে জল গিয়ে নিচে পড়ছিল, তার উপর দিয়েই গাড়িকে পাস করতে হলো। পাহাড়ের সৌন্দর্যেরও পরিবর্তন হচ্ছিল, বিশাল আকার পাহাড়গুলো বিশালতর হয়ে উঠছিল। পরন্ত বিকেলে সূর্যের যে গোল্ডেন লাইট, সেটা কিন্নর কৈলাস রেঞ্জের উপর দূর থেকে পড়েছিল আর অপূর্ব সুন্দর লাগছিল। আমরা সারাহান পৌঁছে গেছি, এই যে আমাদের হোটেল, হোটেল স্নো ভিউ। এই জাস্ট নামলাম আমরা, এখন বাজে 6:45। থেকে ভীমাকালী টেম্পলটা দেখা যাচ্ছে, যেটা আমরা পরের দিন সকালবেলা যাব। তো এর পরের ব্লগে তোমরা সেটা দেখতে পাবে, ভীমাকালী টেম্পল। এখানে খুব ঠান্ডা আছে, ঠান্ডা যে খুব আছে তা না, বাট প্রচন্ড হাওয়া দিচ্ছে। হোটেল স্নো ভিউ, এটা আমাদের রুম সারাহানে। দিস ইজ অসম, এটা কালকে ভোরবেলায় দেখাবো, এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাবে, অসাধারণ ভিউ।
আমরা এখন সন্ধ্যাবেলার গরম গরম একটু লিকার চা খাচ্ছি আর চিপস দিয়ে, ভালো লাগছে, প্রচণ্ড ঠান্ডা তো চাটা ভালোই লাগবে। চিনিটা একটু কম আছে, ঠিকঠাক, এখানের যেরকম চা বানায় মানে একদম কলকাতার মতো চা এখানে হয়তো পাওয়া যাবে না। ভালো লাগছে ঠান্ডার মধ্যে গরম চা, ভালো লাগছে। ডালটা একটু চুমুর দিয়ে খেয়ে দেখো, শরীর গরম করে দেবে, এক চামচ করে খেয়ে দেবে।